সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যাবলী নিরূপণে এবং এ সমস্যা থেকে উত্তরণে সুপারিশ প্রণয়নের জন্য সংসদীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে এ দাবি উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি আরও বলেন, প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ থেকে 3,70,00,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোক ডিজাপেয়ার হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। ডিজাপেয়ার বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা তিনি ভালো বলতে পারবেন। এটি যদি স্বাধীন বাংলাদেশের সংখ্যালঘুদের গুম বা নিখোঁজ অর্থে বলে থাকেন তবে তা অসত্য এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য নিমচন্দ্র ভৌমিক, বাসুদেব ধর, নির্মল রোজারিও, জোসেফ মণ্ডল, অ্যাডভোকেট পরিমল গুহ, জয়ন্তী রায় প্রমুখ। তার নির্বাচনী ইস্তেহারে প্রদত্ত অঙ্গীকার পূরণের পাশাপাশি অনতিবিলম্বে সংখ্যালঘু সমস্যাগুলি নিরূপণে ও তা থেকে উত্তরণে সুপারিশ প্রণয়নের জন্য সংসদীয় কমিশন গঠনের দাবি জানায়।